তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটি আমি বাসকাজ থেকে স্টার্ট করেছি, তো এখন বাজে হলো 9টা, আর বর চলে গেছে ডিউটিতে আর মা গেছে একটু বাজারে, তো দেখা যাক মা বাজার থেকে কি নিয়ে আসে। তো আমাদের এখানটায় আজকাল তেমন ভালো মাছ পাওয়া যাচ্ছে না, যার জন্য বাড়িতে খুব কমই মাছ আসছে। কালকে যখন আমরা দিদিদের বাড়ির থেকে আসি, তারপরে আসে আমার ছোট দিদি, মানে ছোট ননাস, তো ও আমাদেরকে এসে সারপ্রাইজ করে দিয়েছে। আমাদেরকে কিচ্ছু বলেনি যে ও আসবে বা কিছু, তেমন কিছুই বলেনি। আর ও এখন এখানে নেই, ও গেছে বড় দিদিদের বাড়ি, মানে ওর বোনের বাড়ি। তো আমার বরেরা হলো 5 ভাই বোন, 5 ভাই বোনের মধ্যে আমার বর হলো সব থেকে ছোট, আর সবকটা আমার দিদি। আমাদের চা হয়ে গেছে, এখন মা আর আমি বসে চা খেয়ে নেব। আর আমাদের বাড়িতে ব্রেকফাস্ট মানেই হলো চা বিস্কুট। চা বিস্কুট এর থেকে বেশি আর কেউ কিছু খেতে ভালোবাসে না, সেজন্য আমাদের বাড়িতে বেশিরভাগ সকালবেলা ব্রেকফাস্ট বলতে চা বিস্কুটটাই হয়। মাকে সবজিগুলো কেটে রেডি করে দিই, তারপরে আমি আবার যাব স্নান করে পুজো দিতে। তো চলে এসছি পুজো দিতে, আর এই যে আমাদের শীতলা মা। পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন বেজে গেছে প্রায় 1:30। তো চলো এখন ভাত খেয়ে নিই তাড়াতাড়ি করে। আবার ভাত টাত খেয়ে আমরা যাব হচ্ছে বড় দিদির বাড়ি, সবাই ওখানে বসে সবাই আড্ডা দিব। আর ছোট দিদি চলে এসছে এখন।
रेडी हो गेछि आर आम्रा एखन जाच्छि बड़ दीदीदेर बाड़ीते। छोटो दीदी तखन सकालबेला एसेछिलो, छोटो दीदी आर आमी जाच्छि एखन, आर मा एकटु परे आसबे। आमी चले एसेछि दीदीदेर बाड़ीते, बड़ दीदीर बाड़ीते। आर बड़ दीदीदेर बाड़ीते आसा माने तो लुडु खेला, तो आम्रा एकटु परे लुडु खेलबो। आर दीदी एखानटाय बसे आमार ई ब्लग देखछे, তো এখন একটু সবাই মিলে গল্প করব, তারপরে গিয়ে আমরা লুডু খেলব। যে এখানে দেখতে পাচ্ছো এ হলো আমার ছোট্ট দিদির মেয়ে টুকটুকি, এর নাম হলো টুকটুকি, তাই না? আর টুকটুকি আমাকে এটা দিয়েছে খেতে, লজেন্স। টুকটুকির কাছে আমি থাকলেই টুকটুকি আমাকে এত পরিমাণে চকলেট খাওয়ায়, এত পরিমাণে চকলেট খাওয়ায় যে আর কি বলবো, সব সময় চকলেট আনতে থাকে আর আমাকে দিতেই থাকে, তাই না টুকটুকি? এখনই চকলেট কিনে নিয়ে আসলো, দেখো তোমারগুলো দেখো। এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো আমরা দিদিদের বাড়িতে দুপুরবেলা এসেছিলাম আর সাথে সাথে লুডু খেলাও শুরু করে দিয়েছিলাম, সেজন্য তোমাদের সাথে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো চলো এখন থেকে আবার স্টার্ট করি। ঘন্টায় ছোট ভাগ্নি টিউশনি পড়াচ্ছে, এই যে ওর স্টুডেন্টগুলো। মাংস রান্না করার জন্য এখন রসুন ছুলছি আর মাংসটা রান্না করবে হচ্ছে বড় ভাগ্নি। ওকে আমি সবকিছু রেডি করে দেবো আর ও রান্না করবে। এই যে আমাদের চিকেন আর এদিকে সব পেঁয়াজ রসুন এগুলো আছে। তো ওদিকে ও রান্না স্টার্ট করে দিয়েছে আর বাইরে ওরা খেলছে সবাই লুডু, সবাই লুডু খেলছে খাটায়। দেখো দিদি কি এনেছে দোকান থেকে, এগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায়। এগুলো ছোটবেলায় অনেক পাওয়া যেত আর এখন এগুলো অনেক কমই দেখতে পাই। এই যে এগুলো, এখন 9:30 বেজে গেছে, আমাদের চিকেন রান্না করা হয়ে গেছে আর আমরা এখন একটু পরে সবাই মিলে খেতে বসব। তো বর এখনো পর্যন্ত ডিউটি থেকে আসেনি আর আমাদের খাওয়া দাওয়ার পর আবার সেই খেলা, হয়তো লুডু খেলবো নয়তো তাস খেলবো। আমরা কিন্তু তাস খেলতে ভীষণ পরিমাণে ভালোবাসি, আমার ছোট দিদি আসলে পরেই তাস, আমরা সবাই মিলে তাস খেলি মেয়েরা বসে। হয়তো তোমরা হাসবে যে হয়তো মেয়েরা তাস খেলছে, কিন্তু আমরা বাড়িতে বসে একটু টাইম পাস করার জন্য তাস ভালো লাগে খেলতে, সেজন্যে। আমরা সবাই চলে এসেছি খেতে আর আমরা সবাই বসেছি নিচে, নিচে বসে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। এখন বাজে ঘড়িতে 12:05 আর আমাদের এখনো পর্যন্ত লুডু খেলার আসর শেষ হয়নি, আমরা এখনো পর্যন্ত খেলছি, ওরা নাকি বলে আরো খেলবে দুদান। এই যে আমাদের লুডু। আর আরেকটা খুশির খবর হলো আমি আজকে এখানটা থেকে যাব, সেজন্য আমরা আরো দুদান খেলবো লুডুতে। আর ওই যে ওরা বদমাশি করছে, শেষ হয়ে গেছে আর মার বর চলে গেছে বাড়িতে আর আমি আজকে এখানটা দিদিদের বাড়িতে থেকে গেলাম, কেননা ছোট দিদি ওরা বলছিল যে চল আজকে এখানটায় থাকি, থেকে যাই আজকে সবাই মিলে। তো সেজন্য আমিও এখানটায় আজকে থেকে গেছি। তো বর আজকে অনেক দেরি করে এসছে ডিউটি থেকে, তাও 11:30 এসেছিলো।
তো চলো আজকের ভিডিওটি এতটুকুই। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর আমার ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।